नमस्कार बंधुरा, आमी आपनादेर एस्ट्रो फ्रेंड डॉक्टर श्री सुब्रत और आपनारा देखछेन आपनादेर प्रिय चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। जारा ए चैनले नतून तारा अवश्य लाल रंगेर सबस्क्राइब बटन प्रेस करे पाशे थाका बेल आइकनटी प्रेस करे देबेन, जाते आमार देवा प्रत्येक दिनेर दैनन्दिन भिडियोर आपलोड आपनार काछे आगे पौंछे जाबे। नमस्कार बंधुरा, 2021 सालेर विशेष वार्षिक राशिफले कर्कट राशि जातक जातिकादेर जानाई स्वागत। आमी डॉक्टर श्री सुब्रत आपनादेर एस्ट्रो फ्रेंड एवं आपनारा देखछेन श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसि। 2021 साल केमन जाबे से विषय निये ए भिडियोते आलोचना करब। प्राथमिकभावे आपनादेर कैरियर, प्रेम एवं पारिवारिक जीवन, आपनादेर शिक्षा, स्वास्थ्य एवं आपनादेर दाम्पत्य जीवन एवं शुभ अशुभ घटनावली निये आलोचना करब ए विशेष भिडियोते। एवं एकेबारे शेषे कि धरनेर उपाय बा उपचार करले ए विशेष बछर आपनादेर जन्य अत्यंत शुभ फल आनते पारे सेई विषय निये आलोचना करब। 2021 साल कर्कट राशि जातक जातिकादेर क्षेत्रे किछुटा मिश्र फल निये आसबे, विशेषत कैरियारेर क्षेत्रे। बछरेर शुरूतेई मंगल आपनार राशिर दशम गृहे अवस्थान करबे एवं सेई कारणे कर्मक्षेत्रे विशेष पदोन्नति योग देखा जाय। आपनार गृहेर सापेक्षे सप्तमपति एवं अष्टमपति शनिदेव निजेओ गृहे सप्तमे अवस्थान करबे सारा बछरई एवं निजेर गृहे अवस्थान करार फले किछुटा शुभ प्रभाव आसबे। 2021-এর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ দেব। তবে অন্যান্য সময়ে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে আপনাদের, তা এপ্রিল মাসে তা শেষ করা অত্যন্ত জরুরি। আপনার সপ্তম গৃহে শনি এবং বৃহস্পতির অবস্থান কিছুটা ব্যবসার ক্ষেত্রে শুভ ফল আনতে পারে এবং ব্যবসার ক্ষেত্রে আপনাদের বিশেষ প্রসার ঘটবে এবং मुनाफा अर्जुनेर क्षेत्रे शुभ फल आसबे। व्यवसार पाशापाशी आपनारा सामाजिक काजेओ अंशग्रहण करते पारेन, समाजे आपनादेर श्रद्धा बाढ़ते पारे ए विशेष समय। पुंजी बिनियोगेर क्षेत्रे अत्यंत अनुकूल परिवेश तैरी हबे आपनादेर। आपनादेर कैरियारेर सफलतार मूल विषय हबे कठोर परिश्रम, ताई शर्टकाट करार चेष्टा करबेन ना। शनिदेव सर्वदा आपनाके कठोर परिश्रम करिये आपनार फल देबे। এখন আসবো অর্থনৈতিক জীবনের বিষয়ে। 2021 সাল আর্থিক বিষয়ে আপনারা বেশ কিছু ভালো ফল পেতে চলেছেন। এবছরের শুরুতেই কিছুটা অশুভ প্রভাব থাকলেও ধীরে ধীরে আপনাদের সমস্যা মিটে যাবে। ব্যয় কিছুটা অবশ্যই কমাতে হবে আপনাদের, সঞ্চয়ের খাতে আপনাদের মন দিতে হবে। মার্চ থেকে মে মাস পর্যন্ত মারাত্মকভাবে পরিবর্তন ঘটতে পারে আপনাদের জীবনে। সরকারি ক্ষেত্র থেকে আর্থিক সুবিধা পেতে পারেন, এই সময় অর্থনৈতিক ক্ষেত্রে শুভ ফল আসবে। পুরানো ঋণ আপনারা এই সময় মেটাতে পারেন। 2021 সালে আপনার স্বাস্থ্যের বিষয়ে কিছুটা অশুভ প্রভাব আসবে এবং স্বাস্থ্যের জন্য কিছুটা খরচ বৃদ্ধি পেতে পারে। আগস্টের সময়কালীন আপনাদের আর্থিক দিক থেকে লাভবান হতে পারেন। জীবনসঙ্গীর জন্য কিছুটা অর্থ ব্যয় হতে পারে এই সময় এবং এই আর্থিক টানাপোড়েনের মাধ্যমেও আপনি শুভ ফল পেতে পারেন 2021 সালে, এমনটাই মনে করা যায় আপনাদের রাশিফল অনুসারে। মার্চের পর মের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত অত্যন্ত শুভ ফল পাবেন। এই সময় ব্যয় কিছুটা কমবে এবং আপনার আর্থিক দিক থেকে অনুকূল পরিবেশ আসবে। এখন আলোচনা করব শিক্ষার বিষয়ে। 2021 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। বছরের শুরুতে আর্থিক বিষয়ে যেমন লাভবান হবেন সেইভাবে আপনারা ফেব্রুয়ারি এপ্রিলে অত্যন্ত পড়াশোনার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পাবেন, শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ পাবেন এবং আপনার ভাগ্যের বিশেষ পরিবর্তন ঘটবে, শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে। পঞ্চম গৃহে কেতুর উপস্থিতির কারণে মন পড়াশোনায় কিছুটা বিক্ষিপ্ত হতে পারে, তবে মেডিটেশন, যোগা, ধ্যান এগুলো করলে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের
জানুয়ারি মাস এবং আগস্ট মাসে অত্যন্ত অনুকূল পরিবেশ আসবে, এই সময় আপনারা পরীক্ষাতে ভালো ফল করবেন। 2021 সালে সেপ্টেম্বর থেকে নভেম্বর এবং এপ্রিলের পূর্ববর্তী সময়ে উচ্চশিক্ষাজনিত বিষয়ে অত্যন্ত ভালো ফল পাবেন এবং এই সময় আপনারা ভালো কোর্সে ভর্তি হতে পারেন। পরিশ্রম অনুসারে আপনারা সফলতা পাবেন এবং পড়াশোনার যত্ন নিলে ভালো ফল করতে পারবেন। এখন আসবো পারিবারিক জীবনের বিষয়ে। 2021 সালের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, পারিবারিক জীবন কিছুটা নেগেটিভ প্রভাব আসতে পারে। বছরের শুরুতেই আপনারা কিছুটা সমস্যায় পড়বেন। বছর জুড়ে শনিদেবের বিশেষ চতুর্থ গৃহের দৃষ্টিতে আপনাদের পারিবারিক জীবনে সমস্যা আসতে পারে। ঘরের কিছু বিষয় বিরোধী পক্ষের কাছে চলে যেতে পারে, মানসিকভাবে আপনারা বিরক্ত থাকতে পারেন। তো ভাই বোনদের সঙ্গে অর্থ সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে, যা আপনাদের জন্য শুভ ফল নিয়ে আসবে। এখন আলোচনা করব দাম্পত্য জীবন এবং আপনার সন্তানের বিষয়ে। 2021 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল আসতে চলেছে। বছরের শুরুতেই গ্রহগত পরিবর্তন আপনার জীবনে কিছুটা স্ট্রেস নিয়ে আসবে। অন্যদিকে কয়েক মাস আপনার বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ এবং সমৃদ্ধি আনবে। এই বছরে শনি ও বৃহস্পতি আপনার রাশির সপ্তম গৃহে অবস্থানের জন্য বৈবাহিক জীবনে কিছুটা মিশ্র ফল আসবে। বৈবাহিক জীবনে কিছু সময়ে আপনাদের স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আবার বেশ কিছু সময়ে আপনাদের জন্য শুভ ফল আসবে এবং পারস্পরিক আনুগত্য এবং সম্পর্ককে বাঁচিয়ে রাখার ইচ্ছা থাকতে হবে এবং তবেই আপনাদের ভালো ফল আসবে। অন্যথায় মানসিক চাপ বাড়বে, সম্পর্কের অবনতি ঘটবে। ফেব্রুয়ারি মাসে শুক্রের ট্রানজিট হওয়ার ফলে আপনাদের পরিচিত এবং অন্যান্য ক্ষেত্রে কিছুটা শুভ ফল আসবে। 2 জুন থেকে 20 জুলাই মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার রাশির সাপেক্ষে বৈবাহিক জীবনে কিছুটা লড়াই এবং ঝগড়া বিবাদ চলে আসতে পারে, সে বিষয়ে আপনাদেরকে সতর্ক হতে হবে। এই বছরে সন্তানের বিষয়ে শুভ ফল পেতে পারেন। রাশির চক্রের পঞ্চম গৃহে কেতুর উপস্থিতি কিছুটা সমস্যা আনতে পারে। কেতুর অবস্থানের কারণে আপনার লক্ষ্যবস্তু সঠিকভাবে আপনি নির্ণয় করতে নাও পারেন, সে বিষয়ে আপনাকে একটু সতর্ক হতে হবে। 2021 সাল ভাব ভালোবাসার ক্ষেত্রে বলবো, বিশেষত কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল আসবে এমনটাই আশা করা যায়। বছরের শুরুতেই ফেব্রুয়ারি মাস নাগাদ আপনাদের শুভ ফল আসবে। মার্চ থেকে এপ্রিলের মাঝামাঝি বরাবর আপনার ভাব ভালোবাসার জীবনের ক্ষেত্রে শুভ ফল আসবে, তারপরে বুঝে শুনে আপনাদেরকে এগোতে হবে। এই বিশেষ বছরে মে, আগস্ট এবং সেপ্টেম্বর মাস কর্কট রাশির প্রেমিক কিংবা প্রেমিকাদের বলবো, অবশ্যই সতর্কভাবে চলুন। আপনাদের প্রেমের বিষয়ে আরেকটু বোঝাপড়া করে তবেই এগোতে হবে। 2021 সালে আপনাদের প্রেমের জীবনে যত্নবান না হলে আপনাদের মানসিক উত্তেজনার ফলে সম্পর্কের অবনতি ঘটবে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। 2021 সাল শরীর স্বাস্থ্যের বিষয়ে বলবো, আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনি আপনার সপ্তম গৃহে অবস্থান করছে এবং আপনাদের ষষ্ঠ গৃহের অধিপতি বৃহস্পতি সপ্তমেও অবস্থান করবে, তাই এই সময় একটা মিশ্র ফল আপনাদের আসবে শরীর স্বাস্থ্যের উপরে। রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং যা আপনার শরীর স্বাস্থ্যের উপরে প্রভাব আনতে পারে। এই বিশেষ বছরে শুরুতেই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আপনারা কিছু বেদনাদায়ক অনুভূতি পেতে পারেন। আপনার খাবার দাবারের প্রতি অবশ্যই যত্ন নিতে হবে, না হলে আপনারা পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন। 2021 সাল 15 সেপ্টেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত স্বাস্থ্য সমস্যার কারণে আপনি বিরক্ত থাকতে পারেন। খারাপ স্বাস্থ্যের জন্য কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে তার অশুভ প্রভাব আসবে, তাই বিকল্প বিষয়গুলো মাথায় রাখবেন। সামগ্রিকভাবে 2021 সাল আপনাদের শরীর স্বাস্থ্য মিশ্র ফল নিয়ে আসবে। অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলুন এবং বছরের শুরু থেকেই আপনি অবশ্যই প্রত্যেকটা বিষয়ের ধ্যান দেবেন। সঠিক অনুশীলন, সঠিক খাদ্যাভ্যাস, এগুলো করলে অবশ্যই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ আপনাকে অবশ্যই নিতে হবে। আপনাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে। আপনাদের জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র অশুভ অবস্থায় থাকে, তাহলে কোনো সোমবারে আপনারা মুক্ত ধারণ করতে পারেন বা মুনস্টোন ধারণ করতে পারেন। এছাড়া আপনারা
বজরংবলী পাঠ করুন, শ্রী গণপতি দেবের অথর্বশীষ পাঠ করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। এবং সম্ভব হলে একমালা করে অর্থাৎ 108 বার করে আপনারা চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করুন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সোমবার দিন কোনো শিব মন্দিরে বা কোনো শিবলিঙ্গের সামনে গিয়ে বসে অবশ্যই শিবলিঙ্গকে অক্ষত চাল আপনারা অভিষেক করুন, দান করুন, তাহলে আপনাদের জীবনে শুভ ফল আসবে। সেই সাথে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। যদি কোনো মঙ্গলবার কোনো মন্দিরে গিয়ে একটি লাল পতাকা আপনারা দান করেন, সেক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। এছাড়া বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলেও আপনারা ভালো ফল পাবেন। আশা করব বন্ধুদের এই 2021 সাল অবশ্যই আপনাদের ভালো কাটবে। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।